স্টার্টিং প্রাইস এবার কিরকম রেখেছো? এই সুন্দর সুন্দর হাতের কাজের ঠাকুরগুলো সবই 1200 টাকা দামে। দেখো গত সপ্তাহে মুখগুলো লাগানো হয়নি, মায়ের কি সুন্দর সুন্দর মুখ। ঠাকুরের প্রোগ্রেস তেমন হয়নি, কিন্তু এই দেখো চালচিত্রগুলোর কাজ হয়েছে অনেক। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে আগের ভিডিওটা অর্ধেক ছিল, তো এই ভিডিওটা বাকি অর্ধেকটা দেখাবো, বা এক মাস এক সপ্তাহ পর কতটা প্রোগ্রেস হলো সেটাই তুলে ধরবো। তো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করো। আর যারা লাইক করছো না, বেশি বেশি করে লাইকটা করো আর শেয়ার করো, শেয়ার করো। তোমাদের কতবার বলবো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আসো। তো বন্ধুরা, বঙ্কিমদা স্টুডিওর সামনে চলে এসেছি। দেখো এখন রঙের প্রলেপ লেগে গেছে, প্রাইমার লাগা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। কত সুন্দর করে নিখুঁতভাবে মায়ের পায়ে আলতা লাগানোর কাজ চলছে, বঙ্কিমদা লাগাচ্ছে। বঙ্কিমদা ভালো আছো? কিরকম দাম রেখেছো এরকম ঠাকুরে? তাও স্টার্টিং প্রাইস এবার কিরকম রেখেছো? ২৪০০। আর এই সাইজগুলো ডাকের সাইজ নিয়ে? বাহ, তোমরা দেখতেই পাচ্ছ একটা 2 ফুটের কাছাকাছি ঠাকুর, ডাকের সাইজ 3300 টাকা, 30 ইঞ্চি প্রায়। বঙ্কিমদা বলছে 30 ইঞ্চি। খুব সুন্দর সুন্দর ওই পাশেও ঠাকুর আছে, চলো ওগুলো দেখিয়ে দিই। বইয়ের ওপর মা বসে রয়েছে, দেখো দারুণ দারুণ সব ঠাকুর, দারুণ দারুণ সব ঠাকুর এখানে তৈরি হয়েছে, তোমরা দেখো। তো অনেক ঠাকুর এখানে অলরেডি বুকিং হয়ে গেছে, কিছু ঠাকুর রয়েছে এখনও। ওই দেখো মহা সরস্বতীগুলো রয়েছে, তোমাদের যদি বুকিং করতে হয় অবশ্যই এখানে চলে আসো। খুবই অসাধারণ অসাধারণ ঠাকুর বঙ্কিমদা বানায়। বন্ধুরা, এই সমীর জেটু স্টুডিওতে চলে এসেছি। দেখো এই সুন্দর সুন্দর হাতের কাজের ঠাকুরগুলো সবই 1200 টাকা দামে। তো দাম এবছর বাড়েনি, গত বছরও এই দামেরই ছিল। তো দেখো প্রায় ফিনিশ হয়ে গেছে, রং হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে। কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে জেটু তৈরি করেছে, বাহ বাহ বাহ, দুর্দান্ত। তো বন্ধুরা, সুধীর পালের স্টুডিওর সামনে এখন চলে এসেছি। দেখো গত সপ্তাহে মুখগুলো লাগানো হয়নি, মায়ের কি সুন্দর সুন্দর মুখ এই সপ্তাহে লাগিয়ে দিয়েছে শিল্পীরা, দেখতে পাচ্ছ সামনে থেকে দেখায়। তো প্রতি বছরই এখানকার ঠাকুরগুলো খুবই সুন্দর সুন্দর হয়। আমার অন্যতম সুন্দর স্টুডিও, মানে সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর এই স্টুডিওই বানায়। আমার প্রতি বছরই খুব ভালো লাগে এই স্টুডিওর ঠাকুর কভার করতে। ধ্যানরূপী মা বসে রয়েছে, মায়ের টানা টানা চোখ, কি অপূর্ব মাটির কাজ এখনই লাগছে। সম্পূর্ণ ফিনিশ হওয়ার পর কতটা সুন্দর লাগবে বলার অপেক্ষা রাখে না। দেখো ওই পাশে পেছনের চালচিত্রটা দেখো, পুরো পদ্মের চালচিত্র। এই পাশে দাদা একটা ঠাকুর তৈরি করছেন, মাটি লাপার কাজ চলছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ সেটা। চলো ওই পাশটায় যাওয়া যাক, ওই পাশে অনেক ঠাকুর রয়েছে। তো দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথে এই পাশে একটা অপূর্ব সুন্দর ঠাকুর তৈরি করছে, তোমরা দেখো কি সুন্দর সুন্দর শিল্পীর হাতের কাজ। এই স্টুডিওতে এলে তোমরা দেখতে পারবে। এখনও সরস্বতী পুজো অনেক সময় বাকি আছে, দেখো সিংহাসনে বসে রয়েছে মা রাজরাজেশ্বরী রূপে। তো অনেক সময় বাকি রয়েছে, তোমরা যদি অর্ডার দিয়ে মন মতন ঠাকুর এখান থেকে নিতে চাও অবশ্যই চলে আসো। অনেক সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছে ওই পাশে, ঠাকুরটা দেখো কতগুলো ময়ূর মায়ের বুকের কাছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গলির মধ্যে সারিবদ্ধ অনেক ঠাকুর রয়েছে, যেগুলো সবই 4-5 ফুটের হাইটের। তার মধ্যে অন্যতম যেটা সুন্দর লেগেছে, টানা টানা মায়ের চোখ, দারুণ দারুণ এই ঠাকুরগুলো হচ্ছে। কাকু, এই ঠাকুরগুলোর প্রাইস কী রেখেছো? এই ঠাকুরগুলো এমনি কী প্রাইসের আছে মোটামুটি? বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তোমাদের সবার প্রিয় মোহনবাসী রুদ্রপালের ঘরের সামনে চলে এসেছি। তো দেখো ঠাকুরের প্রোগ্রেস তেমন হয়নি, কিন্তু এ দেখো চালচিত্রগুলোর কাজ হয়েছে অনেকটাই, যেগুলো গত সপ্তাহে আমি দেখতে পাইনি। তো দেখো চালচিত্রের কাজ হয়েছে, খুবই সুন্দর সুন্দর ঠাকুর এনারা প্রতিবার আমাদের উপহার দেয়। তো এই স্টুডিও নিয়ে নতুন কিছু বলার নেই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের অনেক ছোট বড় ঠাকুর দেখালাম, কেমন লাগলো কমেন্টটা করে ফেলো ঝটপট। আর কাল, আজ রবিবার, কাল হচ্ছে রাম মন্দিরের আমাদের উদ্বোধন। তো তোমরা জয় শ্রীরাম লিখতে অবশ্যই মনে করে কমেন্টে লিখবে, একদম যেন লিখতে ভুলে যেও না এটা। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। আর যারা এখনও অবধি লাইকটা করো নি, একটা লাইক করে দাও, বাকি অর্ডারটা দেখো, লাইক করে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খড়বাদার কাজ হয়েছে, বিশাল আকৃতির ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো এখানে কর্মযোগ্য মোটামুটি তুঙ্গে সব স্টুডিওতেই কম বেশি ভালো মন্দ কাজ হচ্ছে। তো চলো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক।
তো এখানে এখানে দেখো, এখানে সব খড় বাঁধা কাজ হচ্ছে, মানে প্রসেসটা তোমরা যদি দেখো তো এইভাবে বুঝতে পারবে যে প্রথমে এরকম কাঠামোর উপর খড় বাঁধা হয়, তারপর কাকুরা এরকম কঞ্চিগুলোকে কেটে সেট করে, কাঠামো বানায়, এরকম খড় বানায়, এরপরে এর ওপর মাটি লেপে মায়ের রূপদান পান। তো বন্ধুরা, এই স্টুডিওতে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে তোমরা দেখো, দারুণ দারুণ সব ঠাকুর তৈরি করেছে, পুরোটাই সম্পূর্ণ মাটির কাজ। তো কাকু তৈরি করছে, তো ওই পাশে একটা ঠাকুরের বেনুনি দেওয়া, তা পুরো ইউনিক ধরনের ঠাকুর বানিয়েছে, ঠাকুরের বেনুনি করা রয়েছে, বাহ, মায়ের মাথায় ঘুমটা রয়েছে, দারুণ দারুণ সব ঠাকুর বানিয়েছে, দেখো কী সুন্দর মায়ের মুখ। এই গলি দিয়ে সোজা হেঁটে যাচ্ছি, তো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, সব ঠাকুরই তৈরি হচ্ছে, ছোটো বড়ো মেজো সব সাইজের ঠাকুর তৈরি হচ্ছে দেখছো, মা কোনো জায়গায় খড় বাঁধার কাজ হচ্ছে, কোনো জায়গায় খড় বেঁধে মাটি লাপার কাজ চলছে, সব এখনও পুজো যেহেতু অনেকটা দিন বাকি, তো দেখতে পাচ্ছো কী সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরির কাজ হচ্ছে। তো এই প্রিপারেশনগুলো দেখতেই ভালো লাগে, পুজো তো চলে আসে যখন নিমিষের মধ্যে চলে যায়, কিন্তু এই প্রস্তুতিগুলো দেখতেই মনের মধ্যে যে পুজো পুজো আসছে, এই আবেগটা ফুটে ওঠে, এটাই সবথেকে আনন্দকর বিষয়। তোমরা আসো, তোমাদের মনটাও ভালো হয়ে যাবে এখানে এল। ওই দেখো একটা কী সুন্দর ঠাকুর টানা চোখের মা এখানে তৈরি হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এখানেও অনেক আর্টিস্টিক অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, তোমরা দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর দাদারা এখানে তৈরি করছে, পুরো মাটির শাড়ি পরিহিত মা, দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। এই ঠাকুরটা দেখো, এটাও আর্টিস্টিক, অবশ্য এটা বায়না হয়ে গেছে, ওপরে দেখো কাগজ লেগে গেছে। তো দেখো এই স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। আরেকটা ঠাকুর খুবই ভালো লাগলো, যেটা ভেতরে আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, তো দেখো কতটা সুন্দর মাকে এখানে লাগছে, মায়ের মুখমণ্ডল লাগিয়ে দেওয়ার পর মায়ের রূপ যে কতটা সুন্দর সেটা আরও ভালোভাবে বোঝা যায়। তো এখানে দেখো একটা ঠাকুর, মানে এই স্টুডিওতে সত্যি কথা সব কটা ঠাকুরই জাস্ট অপূর্ব অপূর্ব হয়েছে। যেতে যেতে কিছু ছোটো ছোটো ঠাকুর দেখলাম, দেখো পুরোটা মাটির কাজ হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর গাছের একটা গুড়ি আকার দিতে চেয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, মাটি লাপার কাজ চলছে এবং ওই পাশে ব্যাকগ্রাউন্ড করার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমরা জিতেন্দ্র পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখানে একটাই বিশাল আকৃতির ঠাকুর এবছর তৈরি হচ্ছে, গত বছর দুটো ছিল, এই পাশেও একটা ছিল, তো এখানে একটাই এবছর ঠাকুর তৈরি হচ্ছে, তো এখনও অনেকটা সময় বাকি আছে, তো তার জন্য কাজ এখনও বলতে পারো যে সবে শুরু হয়েছে। তো বজেশ্বর পালের ঘরে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে, তো বজেশ্বর পালের ঘরেও প্রতি বছর বড় বড় ঠাকুর তৈরি হয়, দুর্গা ঠাকুরও এখানে বিশাল আকৃতির তৈরি হয়, তো মাটির চালচিত্র দেওয়া সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো এই পাশেও অনেক ঠাকুর তৈরি হচ্ছে দেখছো, খড় বাঁধার কাজ চলছে, তো সময়ের সাথে সাথে এই কাজেরও প্রোগ্রেস তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমি শ্রীরাম পালের স্টুডিওতে দাঁড়িয়ে আছি, শ্রীরাম পাল মানে বড় বড় ঠাকুর, বড় বড় কালী, বড় বড় গণেশ, এই দেখো বড় সরস্বতী, কী বিশাল আকৃতি, 15 ফুটের কাছাকাছি একটা সরস্বতী মা তৈরি হচ্ছে, মানে হাঁসটা দেখো কতটা বড়, মানে হাঁসটা যতটা বড় প্রায় 4 ফুটের এরকম আমাদের বাড়ির ঠাকুরই হয় শুধু, মানে ঘরে যে ঠাকুর পুজোতে হয় এরকম হাঁসের সমান, তো কী বিশাল আকৃতির ঠাকুর এখানে তৈরি হচ্ছে দেখো। তো কৃষ্ণপালের স্টুডিওতে এসে পড়েছি, তোমরা দেখো কী সুন্দর সুন্দর ঠাকুর, মাটির চালচিত্র দেওয়া ঠাকুরগুলো জাস্ট অপূর্ব লাগছে। তো এই ঠাকুরগুলো বেশ হাইটের উচ্চতার আছে, প্রায় 8-9 ফুটের উচ্চতা, চালচিত্র নিয়ে প্রায় 10 ফুট হবে, তো দুর্দান্ত সব ঠাকুর এই ঘরে তৈরি হয়েছে। তোমরা সময় অপেক্ষা না করে, নষ্ট না করে বলতে গেলে চলে আসো তাড়াতাড়ি কুমোরটুলিতে, পছন্দ করে নিজের পাড়ায় বা স্কুল কলেজে বায়না দিয়ে যাও ঠাকুরের। দেখো কত সুন্দর সুন্দর এখানে ঠাকুর তৈরি হয়েছে এই স্টুডিওতে, মানে সব কটা স্টুডিওতে এই মুখ বসে গেছে মায়ের, গত সপ্তাহে যেগুলো হয়নি, তো মাকে আরও অপূর্ব লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা রাজরাজেশ্বরী রূপে বসে রয়েছে সিংহাসনের ওপর, কী সুন্দর তার চালচিত্র, দারুণ দারুণ অসাধারণ লাগছে মায়ের এই রূপগুলো। কাঞ্চি পালের স্টুডিওর পাশে কিছু ঠাকুর তৈরি হচ্ছে রাস্তার ওপর, দেখো কী অপূর্ব সুন্দর ঠাকুরগুলো। এই দেখো এই ঠাকুরটা বিশেষত পদ্মের ওপর মা ধ্যানরূপী অবস্থায় বসে রয়েছে, কতটা সুন্দর। তোমরা যারা যারা স্কুল কলেজের থিমের ঠাকুর নিতে চাও,
তারা অবশ্যই এইসব জায়গায় আসো, তোমরা এখানে নিরাশ হবে না, অনেক থিমের ঠাকুর পাবে। এছাড়াও যারা পাড়ায় বা নিজের বাড়িতেও অনেকে এরকম সাইজের ঠাকুর পুজো করে থিমের ঠাকুর, তো এসে এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। কাঞ্চিপালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি। গত সপ্তাহে এই বিশাল আকৃতির সরস্বতী ঠাকুরটা ছিল না। কাঞ্চিপাল মানে বড় বড় ঠাকুর, সে আর বলার অপেক্ষা রাখে না। তো দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল দুই সরস্বতী দেবী এখানে তৈরি হচ্ছে। এটা প্রায় 15 ফুটের ওপর হবে আর এটা 10-12 ফুট হবে। এছাড়াও ভেতরে ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে প্রতিবারের ন্যায়। এছাড়া সামনের দিকে কিছু স্টুডিও রয়েছে কাঞ্চিদির, সেখানেও ঠাকুর তৈরি হয়। চলো সেখানেও তোমাদের নিয়ে যাই এবার। তো বন্ধুরা, যতীন্দ্রনাথ পালের আরেকটা স্টুডিওতে এসেছি। এখানেও ছোট ছোট ঠাকুর অনেকগুলো তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো মায়ের মাথায় ঘোমটা দেওয়া কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে, সারিবদ্ধ। এগুলো তোমরা ঘরেও নিয়ে গিয়ে পুজো করতে পারো এবং পাড়া স্কুল কলেজেও পুজো করতে পারো। এই দেখো এই ঠাকুরটা সামনে রয়েছে, কি সুন্দর মায়ের মুখ, অসাধারণ রূপ। দারুণ দারুণ ঠাকুর এখানে তৈরি হচ্ছে কিন্তু এবছর। আজকে ভিডিও করতে করতে প্রায় সন্ধে নেমে গেল, সকালে আসতে পারিনি। কারণ শীতকাল না বর্ষাকাল তো বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি চালু হয়ে গেছে। তো তোমরা কোথা থেকে দেখছো সেটা জানিও, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানি। তো বন্ধুরা, সরস্বতী পুজোর ভিডিও বানাতে বানাতে হট করে মহাদেবকে পেয়ে গেলাম। কি বিশাল আকৃতির ভোলে বাবা এখানে তৈরি হয়েছে, দেখো ধ্যানরূপী বাবা, দারুণ দারুণ। দাদা এটা কোথায় যাবে ঠাকুরটা? গোবরডাঙ্গা। কি পুজোর জন্য দাদা? ও বন্ধুরা, এইখানেও অনেক ছোট ছোট ঠাকুরের সম্ভারে চলে এসেছি। তোমরা দেখো প্রাইমারের কাজ হয়ে গেছে। যে ঠাকুরটাকে আমার সব থেকে ভালো লেগেছে একদম কোনায় ওই ঠাকুরটা, কি সুন্দর মায়ের মুকুটটা করা হয়েছে, পুরো মাটির কাজ। তো খুবই সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হয়েছে এখানে। প্রাইমারের কাজ হয়ে গেছে, হয়তো পরের সপ্তাহে এসে রঙের কাজও দেখতে পারবো। তো তোমরা জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এক সপ্তাহের মধ্যে কাজ এতটা যে প্রোগ্রেস হয়ে যাবে আমার ধারণার বাইরে ছিল। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এই প্রোগ্রেস দেখে তোমাদের কী মনে হলো মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যারা সোশ্যাল মিডিয়া এখনও আমাদের ফলো করোনি, নিচে ডিসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইলো, সেখানে ফলো করে নাও। আর যারা লাইক করোনি এখন লাইকটা করে দাও। আর হ্যাঁ, যেদিনকে তোমরা ভিডিওটা দেখবে সেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হবে। তো জয় শ্রীরাম অবশ্যই কমেন্টে লিখে দিও। আজকের ভিডিও এখানেই শেষ হলো, টাটা।